এই শুকনো পাতাটিকে দেখুন, নিষ্প্রাণ হয়ে পড়েছে। কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল। সেই গাছ ওর লালন পালন করত। যখন যখন বাতাস বইত, এই পাতায় কম্পন দেখা দিত, মনকে প্রফুল্ল করে তুলত। কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল। নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল, কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল, নিষ্প্রাণ হয়ে গেল। দেখুন, আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত, কখনোই না। কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া, এটা নিশ্চিতরূপে অনুচিত। আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি, তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন, যতই মনোমালিন্য থাকুক না কেন, যতই বিবাদ থাকুক না কেন, এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সেই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না, কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না। এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ, অমূল্য এক আশ্রয়, যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না। তাই একে আগলে রাখুন। ভেবে নিন, আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না, আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না, আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। কেন? কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে, আমি সব কিছু প্রাপ্ত করব। এমন প্রায় প্রত্যেকেই বলেন। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্তি করে। কেন? প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না, সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয়। কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে, তাকে যত্ন করে। শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে, তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না, তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন? ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন। নিরন্তর কর্ম করুন, পরিশ্রম করতে থাকুন, শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একে বালি বলুন, মাটি বলুন বা ধুলো বলুন, এ দিয়ে কত কিছু করা সম্ভব। এ দিয়ে আপনি নিজের বাসস্থান নির্মাণ করতে পারেন, প্রাচীর গড়ে তুলতে পারেন, অট্টালিকা নির্মাণ করতে পারেন। কিন্তু যদি এই বালিকে আপনি মুষ্টিবদ্ধ করে রাখতে চান, তাহলে তা হাত থেকে ফসকে যাবে। আপনি কখনোই একে মুষ্টিবদ্ধ করতে পারবেন না। এরকমই হয় আমাদের জীবন, আর এরকমই হয় সময়। এই মুষ্টিবদ্ধ করা বালির মতো, সময়কে আমরা বাধা দিতে পারবো না, আটকেও রাখতে পারবো না। এ হলো প্রবাহমান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, তা খুবই সীমিত। আর এই সময় আমরা যেটাই করি, তার দ্বারাই আমাদের মূল্য নির্ধারিত হয়। আর এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসার এই সব কর্মের জন্যই আমাদের মনে রাখে। তাই যদি আপনি এটা ভাবেন যে আজ যে কর্ম করার ছিল আমি না হয় কাল করে নেব, কাল আমার লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল আমি পরশু পৌঁছব, না, এই সময় খুব মূল্যবান, একে নষ্ট করবেন না। এই সময়কে সদ্ব্যবহার করুন, মহান হবার পথে অগ্রসর হন। একে যদি মুষ্টিবদ্ধ করে রাখার চেষ্টা করেন, এই সময় থেমে থাকবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন। কেউ কেউ আমাদের সাথে থেকে যান, কেউ আমাদের থেকে দূরে চলে যান। কেউ ভালো মানুষ হন, কেউ খারাপ মানুষ। কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন। তারা আমাদের খারাপ অনুভূতি দেন, দুঃখ দেন, কষ্ট দেন। আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি। কিন্তু কেন এমন? বিভিন্ন ধরনের মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান। এবার আপনি নিজেই ভেবে দেখুন, জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন, তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে। তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে, তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য। সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে, কোনো শিক্ষা দিয়ে যান, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। তার বিষয়ে খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সেই শিক্ষা লাভ করুন, ইতিবাচক মনোভাব নিয়ে জীবনে সামনে এগোতে থাকুন। কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে অনেক অনেক এমন জ্ঞানী আছেন যারা নিজের সমস্ত জীবন জ্ঞান অর্জন করতে অতিবাহিত করেছেন। এই সংসারে এমন কোনো বেদ নেই, কোনো পুরাণ নেই, কোনো শাস্ত্র নেই, কোনো ভাষা নেই যা ওনারা জানেন না। এমন কোনো বিষয় নেই যা নিয়ে ওনারা কোনো বক্তব্য রাখতে পারবেন না। কিন্তু আমরা এই সকল জ্ঞানীকে কি ভালোবাসতে পারি? এনাদের সকলকে সম্মান করতে পারি? না। কারণটা কি? দেখুন, বেদ পড়া একটি আলাদা বিষয়, বেদনা বুঝতে পারা অন্য ব্যাপার। এবং বেদনা বোঝার জন্য, সেই জ্ঞান লাভ করার জন্য আপনাকে মন থেকে করুণা এবং প্রেমের সঠিক অর্থ বুঝতে হবে। সামনের ব্যক্তির বেদনা বুঝতে হবে, তার যন্ত্রণাকে বুঝতে হবে। তারপর যে জ্ঞান আপনি অর্জন করেছেন বেদ থেকে, পুরাণ থেকে, শাস্ত্র থেকে, তা প্রয়োগ করে তার বেদনার নিবারণ করা, সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য জীবনে শুধুমাত্র শাস্ত্র এবং বেদ পড়ে জ্ঞান অর্জন করতে সময় নষ্ট করবেন না। মন থেকে প্রেমের কি অর্থ সেই বিষয়ে জ্ঞান লাভ করার চেষ্টা করুন, করুণাও বুঝতে চেষ্টা করুন। একজন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একটি হাতির শরীরে কত বল থাকতে পারে সেটা আমরা সবাই জানি। একটা প্রহারেই বিশালাকার প্রাচীর ভেঙে পড়তে পারে। কিন্তু সেটা তখন হয় যখন সেই হাতির নিজের শক্তির বিষয়ে কোনো ধারণা থাকে। যদি সেই হাতিকেই বন্দি করে নেওয়া হয়, তাহলে সেই হাতি তার পরাধীন থাকার অভ্যাস হয়ে যায়। এই পরনির্ভরশীলতা আমাদের শরীরকে নয়, আমাদের মনকে বন্দি করে ফেলে। আর তার পরিণাম হলো এটাই যে আমাদের নিজেদের ওপর নিয়ন্ত্রণ থাকেই না। যদি নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে নিজেদের প্রকৃত শক্তির সাথে আমরা কিভাবে পরিচিত হব? সেই জন্য এই সংসারের সব থেকে বড় আনন্দ হলো স্বাধীনতা। এই স্বতন্ত্রতাকে আনুন নিজের বিবেচনায়, নিজের চিন্তাভাবনায়, নিজের জীবনে। কারোর কথায় প্রভাবিত হবেন না, নিজের বিবেকবোধ জাগ্রত করুন এবং এগোতে থাকুন। যখন এই বিবেচনা স্বতন্ত্র হবে, তাহলে এই মন জীবন স্বতন্ত্র হয়ে উঠবে। আর তখনই নিজের আসল শক্তি আপনার সামনে আসবে, আপনার সাহস, আপনার প্রতিভা আপনি জানতে পারবেন, তখনই জীবনে এগোতে পারবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে যে ব্যক্তিই হোক না কেন, প্রত্যেক ব্যক্তির জীবনে সমস্যা অবশ্যই আসে। এমন কিছু মানুষ আছেন, যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে এমনটা ঠিক কেন হলো, তাহলে পুরো দোষটা তারা নিজেদের পরিস্থিতির ওপর ন্যস্ত করেন যে আমি তো এমন একটা পরিস্থিতিতে ছিলাম, আমি কিভাবে কিছু করতাম, আমার কাছে আর কোনো বিকল্পই ছিল না। চলুন কথা বলা যাক মহাভারত নিয়ে, ভীষ্ম পিতামহ। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি এরকম প্রতিজ্ঞা কেন করলেন? উনি বললেন যে আমি পরিস্থিতির অধীন হয়ে পড়েছিলাম, সেই জন্য।
এই প্রশ্নটাই যখন অর্জুনকে করা হলো, তখন অন্য একটি দিক প্রস্ফুটিত হলো। অর্জুন নিজের পরিস্থিতির কারণে জীবনে কখনোই বাধা পড়েননি। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সংঘর্ষ করার, সংসারের নিয়মের বিরুদ্ধাচারণ করার। এই সংসারে আপনি যা কিছুই হয়ে উঠতে পারেন, তার সমগ্র শ্রেয় শুধুমাত্র আপনার পরিস্থিতির ওপর চাপিয়ে দেওয়া যায় না। সেটা নির্বাচনের উপর নির্ভরশীল, যে সেই পরিস্থিতিতে আপনি কি নির্বাচন করেছেন। যদি সেই মুহূর্তে ভীষ্ম পিতামহ স্থিরতার সিদ্ধান্ত নিতেন, বিশ্লেষণ করার সিদ্ধান্ত নিতেন যে কি উচিত কি অনুচিত, কারা ধর্মের পক্ষে কারা ধর্মের বিপক্ষে, যদি শুধুমাত্র অস্ত্র হাতে ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের বিরোধিতা করতেন, যদি শুধু এটুকু করতেন, তাহলে মহাভারতের মতো মহাযুদ্ধ কখনোই হতো না। সমস্যা সবার জীবনেই আসে, কঠিন পরিস্থিতিও সকলের জীবনে আসে। সেই ব্যক্তি এগিয়ে যেতে পারেন যিনি শ্রেষ্ঠ নির্বাচন করার ক্ষমতা রাখেন। তাহলে সেটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাধা কখনো কখনো আমার জন্য বড়ই সুগন্ধি আতর নিয়ে আসে, পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করবে বলে, এবং আমার সব থেকে বেশি প্রিয় মাখন নিজে হাতে বানিয়ে আনে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে বলে, সব কিছু আমাকে প্রসন্ন করবে বলে। কিন্তু আপনি কখনো ভেবেছেন যে এই আতর কিভাবে বানানো হয়? সহস্র ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে হয়, তারপরে তার থেকে যে রস নিঃসৃত হয় সেই রস দ্বারাই আতর তৈরি হয়। অনেক সংখ্যক ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয়, তবে তারা আমার প্রসাধন সামগ্রী হয়ে উঠতে পারে। দুধ থেকে মাখন তৈরি করার জন্য কতটা পরিমাণ মন্থন সহ্য করতে হয় সেটা আপনি জানেন। ঠিক সেই রকমই হলো আমাদের জীবনও। বিপদও আসে, কঠিন পরিস্থিতিও আসে, এর সম্মুখীন হতে শিখুন। মনে রাখবেন, আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য। মনে রাখবেন, আপনি হলেন সেই ফুলের মতন যাদের পিষ্ট হতে হবে সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য যাকেই সংসার পছন্দ করে। কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে। শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। আপনার জন্য এই সংসার বদলে যাবে, সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার ভাগ্য পাল্টে যাবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে অনেক সময় আমরা এটা দেখে থাকি যে আগামী প্রজন্ম সেই কাজটি করে যেটা তার পূর্ববর্তী প্রজন্ম করে গেছেন। একটা উদাহরণ দিই তাহলে, দেখুন, একদিকে আছে মাতা পিতা যারা আজীবন সংঘর্ষ করেছেন ধন অর্জন করার জন্য, তারপর তারই সন্তান তার সাথেই লড়াই করে তার থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিল, তারপরে যত সময় অতিবাহিত হয় সেই সন্তানের সাথেও সেই একই ক্রিয়া ঘটতে থাকে, তার সন্তান তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয়। তাহলে এমন কি সঞ্চয় করবেন যা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারেন, সেই বিষয়ে ভাবুন। ভেবে দেখুন, এই যে ধন সঞ্চয় আপনি করছেন, এর আসলে লাভ কি? অবশ্যই আবশ্যক, কিন্তু এটাই কি শুধু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আপনি জানেন যে আপনি এই সম্পত্তি ভোগ করতে পারবেন না, কারণ এই সমস্ত সম্পত্তি আপনাকে পরবর্তী প্রজন্মের হাতে সঁপে দিতে হবে। তাহলে ধন সঞ্চয় করুন, কিন্তু এমন একটা সম্পত্তি কেন সঞ্চয় করা উচিত নয় যার উপভোগও আপনি করতে পারবেন, পরবর্তী প্রজন্মকেও দিয়ে যেতে পারবেন, আর মতভেদও হবে না। এমন সম্পত্তি আছে, আর এই সম্পত্তি হল প্রেম। যদি আপনার মনে কোনো কিছু সঞ্চয় করার বাসনা জেগে ওঠে, তাহলে প্রেম সঞ্চয় করুন। সেটা পরবর্তী প্রজন্মও পাবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতে ভালোবাসা ছড়াতে থাকবে, আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জ্যোতিষ একটা বিদ্যা, এ হলো একটা বিজ্ঞান।
যে নক্ষত্র দশায় আপনি জন্মগ্রহণ করেছেন, যে স্থানে আপনার জন্ম হয়েছে, এগুলো আপনার জীবনের দিশা স্থির করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু যে রাশিতে আপনি জন্ম নিয়েছেন আর আপনার যা নাম স্থির হয়েছে, সেটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে তা আবশ্যক নয়। রা দিয়ে রাম এবং রা দিয়ে রাবণ, এই দুজনের রাশি সমান ছিল, কিন্তু একজন নিজের শক্তির দুর্ব্যবহার করলেন। স্বর্ণ লঙ্কার অধিপতি রাবণ, চতুর্দিকে বিজয়ী হওয়া সেই ব্যক্তি নিজের পতনের সম্মুখীন হলেন। শ্রীরাম রাবণকে বধ করলেন। শ্রীরাম, যিনি নিজের কর্ম দ্বারা, নিজের পরিশ্রম দ্বারা ঈশ্বর উপাধি লাভ করেছিলেন, 14 বছরের বনবাস ভোগ করলেন, আর যখন বিপদে পড়লেন তখনও নিজের রাজ্যের সাহায্য নিলেন না। বনের মধ্যে নিজে বানর এবং ভাল্লুকদের নিয়ে একটি সেনাবাহিনী গড়ে তুললেন এবং রাবণকে তার কুকর্মের শাস্তি দিলেন। তাই সর্বদা এটা মনে রাখবেন, আপনার খ্যাতি আপনার ভবিষ্যৎ আপনার কর্ম নির্ধারণ করে, আপনার রাশি নয়। তাই সবসময় শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমাদের সকলের কাছে বৃক্ষ অত্যন্ত প্রিয়। আমরা সর্বদাই চাই এই বৃক্ষ যেন সবুজ থাকে, ফুলে ফলে ভরে থাকে, আমাদের ছায়া প্রদান করে, তা যেন সুস্থ থাকে, আমাদের ফল প্রদান করে, আর সেই জন্য আমরা প্রতিদিন সেই বৃক্ষকে জল প্রদান করি। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে জল তো আমরা বৃক্ষের গোড়ায় দিই, তারপরেও এই জল সেই বৃক্ষের প্রত্যেকটি পাতায় ঠিক পৌঁছে যায়, এটা কিভাবে সম্ভব? কিছুটা এরকমই হলো আমাদের কর্ম। যদি এই পৃথিবীতে থেকে শুদ্ধ মনে সৎকর্ম করেন, এই কর্ম সোজা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছয়। যদি শ্রদ্ধাভাব নিয়ে সমর্পিত হয়ে শুদ্ধ চিত্তে আপনি কাউকে সেবা করেন, তা সে মাতা পিতাই হোক, পরিবার হোক, গুরু হোক, পশুপক্ষী হোক বা সমাজ হোক, তাহলে সেটা সোজা ঈশ্বরের চরণে সমর্পিত হয়। সবসময় সবসময় শুদ্ধ চিত্তে সমর্পিত হয়ে এবং মনে শ্রদ্ধা ভাব নিয়ে কর্ম করুন, ঈশ্বর নিজে থেকেই এর ফল আপনাকে প্রদান করবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আশা এবং বিশ্বাস মানুষের জীবনের দুই অমূল্য স্তম্ভ, এটাই হলো ঢাল এবং এটাই হলো অস্ত্র, এটাই আমাদের রক্ষা করে এবং এটাই আমাদের জীবনের পথ প্রশস্ত করে। কিন্তু ছোট একটা সমস্যা আছে। এবার যদি আপনি বটবৃক্ষের থেকে এই আশা রাখেন যে এ আমাকে ফল দেবে, তাহলে সেই আশা ভঙ্গ হওয়াই স্বাভাবিক। আর যদি আপনি বিশ্বাস করেন যে খেজুর গাছ আপনাকে ছায়া প্রদান করবে, তাহলে সেই বিশ্বাসও অবশ্যই ভঙ্গ হবে। তাহলে কি করা উচিত? চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস করার আগে বা যে কারোর থেকে আশা রাখার আগে নির্বাচন করুন যে কার ওপর বিশ্বাস রাখতে চান, কার ওপর আশা রাখতে চান। তবে আমি তো বলবো যে বিশ্বাস করতে হলে নিজের ওপর করুন, যে এই সংসারে এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারেন না, আর শুধু কর্ম করতে থাকুন আর ভরসা রাখুন ঈশ্বরের ওপর, যে উনি আপনার কর্ম দেখবেন আর আপনাকে আপনার কর্মফল অবশ্যই দেবেন, আপনাকে সাফল্য দেবেন। যদি আপনার বিশ্বাস অটল হয়, নিরন্তর পরিশ্রম করেন, তাহলে ঈশ্বর কখনোই আপনার আশা ভঙ্গ হতে দেবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে, যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন, তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ, সব কিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সব কিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই
এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে, যে এই ব্যক্তি খুব পাপি ছিল, অনুচিত কর্ম করতেন, যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না, শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই। এতে প্রথমে সলতে রাখি, তারপর তেল ঢালি, তারপর আগুন জ্বেলে এটা প্রজ্বলিত করি। তারপর একটা সময় আসে যখন এই প্রদীপ নিভে যায়। কারণটা কি? কারণ কি এটা যে প্রদীপের প্রকাশমান হওয়ার ক্ষমতা সমাপ্ত হয়েছে? না, এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি, এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে। যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায়। আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম, আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য। যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে। যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি। ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না, তেমনই কর্ম ছাড়া সৌভাগ্য হয় না। আর যেমন কর্ম তেমন ভাগ্য। তাই সবসময় কর্ম করতে থাকুন, কর্ম করা থামাবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।